না ইও করছি সিদ্ধার্থ স্যারের ইন্টারভিউ লইলে সেটটা আমাদের আজকের এই পর্বত পর্বে উপস্থিত আছেন শ্রী মনোরঞ্জন গোপ, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব। এই দেশ স্বাধীনতার অগ্রণী যে ভূমিকা নিয়েছিলেন জাতির জনক মহাত্মা গান্ধীজি, তার এই পবিত্র জন্মদিন উপলক্ষে তেলিয়ামুড়া পুর পরিষদ এবং তেলিয়ামুড়া তত্ত্ব সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আজকে একটি আলোচনা চক্র এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এক্ষুনি মোমবাতি প্রদর্শন করে তার এবং এখানে সাংস্কৃতিক তার জীবন, তার আদর্শ, তার দর্শন নিয়ে এবং ইংরেজদের বিরুদ্ধে তার যে লড়াই ছিল, অহিংসার পদ্ধতিতে তার যে লড়াই ছিল, সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা হবে। স্কুল থেকে বিভিন্ন ছাত্র, বিভিন্ন স্কুল থেকে ছাত্রছাত্রীরা এসছে এবং এখানে বক্তারা আছেন, প্রাক্তন শিক্ষক আছেন, পুর পরিষদের প্রাক্তন চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান রয়েছেন, তারা আলোচনা রাখবেন। এবং এই দেশবাসী আজও জাতির জনকের প্রতি চিরকৃতজ্ঞ থাকবে। তিনি ভারতকে স্বাধীন করার জন্য যেভাবে তিনি যে ভূমিকা নিয়েছিলেন তার জন্য এবং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির আহ্বানে আজকে আমরা গ্রাম সভা করেছি, জল জীবন মিশনের যেটা তার মাধ্যমে আমরা একটা গ্রাম সভাও করেছি এবং 2022 সালের মধ্যে সবার জন্য পাকা বাড়ি, সবার জন্য পাকা শৌচালয়, ঘরে ঘরে জল। আজকে গান্ধীজির জন্মদিনকে কেন্দ্র করে যে ত্রিস্তর পঞ্চায়েতে প্রশাসনিক ক্ষমতার যে বিকেন্দ্রীকরণ, যেটা গান্ধীজির স্বপ্ন দেখতেন, সেটা যে বাস্তবায়িত হয়েছে বর্তমানে, তা নিয়েও আমরা অনেক অনুষ্ঠান আমরা করেছি। রাজ্য সরকারের তথ্য সংস্কৃতি দপ্তর এবং আমাদের গান্ধী জন্ম জয়ন্তী আজ আমরা অশ্বিনী কুমার ভূষণে করছি। আমরা সকলেই জানি যে আজকের দিনটি অতি গুরুত্বপূর্ণ, কারণ আজকে জাতির জনকের জন্ম দিবস। সারা দেশ, সারা রাজ্যে মহাত্মা গান্ধীর জন্ম জয়ন্তী পালিত হচ্ছে। তো আজকে আমাদের এই অনুষ্ঠানের মধ্যে রয়েছে পত্রিকাদের মধ্যে কুইজ প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং স্পিচ কম্পিটিশন। আমরা আশা রাখি আমাদের এই অনুষ্ঠান সমাজে ভালো বার্তা দেবে এবং দেশ ও দেশ গঠনে তথা সমাজ গঠনে স্বচ্ছ ভারতের ব্যাপারে মহাত্মা গান্ধী
যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, আমরা ছোট ছোট কচি কাচাদের মতো